ধনচাবাড়ির থেকে গড়গ্রাম যাওয়ার রাস্তা বিহার কি বলবেন? স্বাধীনতার পরে মনে হয় এই রাস্তার অবস্থা এরকম খারাপ হয়নি। বৃদ্ধ মানুষরা তো যেতেই পারে না, সাইকেল মোটরসাইকেল নিয়ে প্রায়শই পড়ে যাচ্ছে রাস্তার উপরে। রাস্তার সিচুয়েশনটা দেখলেই বোঝা যাচ্ছে যে আমরা সকলে আজকে গৃহবন্দী হয়ে যাচ্ছি। এখান থেকে যারা ব্যবসায়ী করতে যায় নিয়ে যাচ্ছে, সাইকেল নিয়ে যাচ্ছে, যারা আজকের এই রাস্তার উপরে কেউ যেতেই পারছে না। রাস্তার অবস্থা এত সংকীর্ণ হয়ে গেছে, মানুষ আর চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। আমরা প্রশাসনের কাছে ইতিমধ্যেই বিধায়কের কাছে 18/5/2022 সালে 154 নম্বর কমপ্লেন জানিয়েছিলাম, আজও পর্যন্ত তার কোনো সমস্যার সমাধান হয়নি। কয়েকবার ফোনে ফোন করলাম, বলছে দেরি হবে দেরি হবে। তাই প্রশাসনের কাছে আমাদের আবেদন, ন্যূনতম চলে যাওয়ার মতো একটা পরিবেশ এই রাস্তায় তৈরি করা হোক, এই আশা রাখছি। আর কোথায় জানিয়েছেন প্রশাসনের? পঞ্চায়েতকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছি। পঞ্চায়েত কি বলছি? পঞ্চায়েত বলছে এখন কোনো ফান্ড নেই আর কোনো ব্যবস্থা করা যাবে না। আমরা চাইছি ন্যূনতম ইট বা একটু ঘেঁস দিয়ে যদি চলে যাওয়ার মতো একটা পরিবেশ তৈরি করা যায়, সেই কারণেই বলা। আপনার নাম? আমার নাম আশিস পাটলা, আমি ধনচাবাড়ি সিস্টার নিবেদিতা স্মৃতি সংঘের সম্পাদক। এখানে এই সংগঠনে প্রায় 4,500 ফ্যামিলি যুক্ত রয়েছে, তারা প্রতিনিয়ত এই অফিসে আছে। এই রাস্তা সিচুয়েশন সকলেই এখানে এসে আমাকে কমপ্লেন করে অভিযোগ জানায়। বাড়ি? আমার বাড়ি ধনচাবাড়ি, আমি এই গ্রামের অধিবাসী।